এটা মজার খেলা নাথিং সিরিয়াস অ্যাবাউট ইট প্রথম ম্যাচটা যে ম্যাচটা জিতে গিয়েছিল ওই ম্যাচটা দেখেছিলাম পরে দুটো ম্যাচ আসলে দেখা হয় নাই ফেভারিট ব্যাটসম্যান মানে এটা অল টাইম আফ্রিদি স্টিল নাও ইটস আফ্রিদি দর্শক এই মুহূর্তে আমার সঙ্গে আছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ কথা বলবো আপুর সঙ্গে আপু সিসিএল এ দ্বিতীয় দফায় খেলা চলছে আপনি দেখতে এসেছেন কেমন লাগছে ভালো লাগছে মজা এই যে এত আলোচনা সমালোচনার পরে খেলাটা শুরু হলো এখন কতটুকু সন্তুষ্ট সন্তুষ্ট বলতে এখন খুব ভালো খেলা হচ্ছে মজার খেলা হচ্ছে আমরা অনেক মজা করছি সবাই আমরা সাপোর্ট করছি অন্য দলকে আমরা যারা খেলছি না তারাও সাপোর্ট করছি মজার মজা কোন দলকে এখন যেহেতু আপনার দলটা নাই কোন দলকে সাপোর্ট করছে না এরকম একটা নির্দিষ্ট দল তো বলতে পারবো না কারণ সবাই আমরা কিছুক্ষণ আগে দীপনদার টিম আর চর্ণিকা দি টিমের খেলা হলো দুইটা টিমই খুব ভালো খেললো সাইমন ভাইয়া তো খুবই ভালো খেললো তারপর দীপনদার টিমের রোশন খুব ভালো খেললো জয় ভাই খুব ভালো খেললো রাব্বি ভালো খেললো মানে খুব ভালো বোলিং করলো দীপনদার টিম জিতে গেল সো আমরা সবাইকেই অ্যাপ্রিসিয়েট করছি যে এটা একটা মজার খেলা নাথিং সিরিয়াস অ্যাবাউট ইট বাংলাদেশ দল বিশ্বকাপ খেলছে আপনি খেলা দেখছেন কিনা হ্যাঁ প্রথম ম্যাচটা যে ম্যাচটা জিতে গিয়েছিল ওই ম্যাচটা দেখেছিলাম পরে দুটো ম্যাচ আসলে দেখা হয় নাই মানে আপনি দেখেননি বলেই কি হেরে গেল না আপনি তো খেলেছেন তো ব্যাটিং করতে পছন্দ করেন নাকি বোলিং ব্যাটিং ব্যাটিংয়ের ক্ষেত্রে কি কোনো ফেভারিট ব্যাটসম্যান আছে আপনার নাকি এটাও মানে ওরকম ফেভারিট ব্যাটসম্যান মানে এটা অল টাইম আফ্রিদি স্টিল নাও ইটস আফ্রিদি শহীদ তো বাংলাদেশ দল যদি আমরা চাই বাংলাদেশ দল ফাইনালে যাক কিন্তু বাংলাদেশ যদি ফাইনালে না যায় তাহলে আপনি আর কোন দলকে সাপোর্ট করছেন বিশ্বকাপ ইন্ডিয়া ভালো খেলছে খুবই আপু আপনার বর্তমান ব্যস্ততা কি ইংল্যান্ড খুব ভালো খেলছে বর্তমান ব্যস্ততা কাজ করছি কিছু সিরিয়াল চলছে ওয়েবের কাজের কিছু প্রিপারেশন চলছে ওয়েব এটা কি ওয়েব সিরিজ অর ওয়েব ফিল্ম ওয়েব সিরিজ ওয়েব সিরিজ হ্যাঁ বাংলাদেশেরই না মানে অনেকে তো ভারতেও কাজ করছে এখনো পর্যন্ত বাংলাদেশেরই ভারতে কাজ করার সুযোগ এখনো হয়নি হলে অবশ্যই জানা তো ভারতে আমি কাজ করেছি 2013 সালে অলরেডি সিরিয়াল করেছি সামনে পূজোর ছুটি আসছে এই পূজোটা কিভাবে কাটাবেন মানে ঘোরাঘুরি হবে কিনা এখন কোনো প্ল্যান নাই প্ল্যান করে নাই এখনো কিছু করা হয় নাই ইউজুয়ালি কি করা হয় ইউজুয়ালি বের হই মাঝে মাঝে দেখতে বের হই ভালো লাগে সবাই অনেক মানে পূজোর ইটস ফেস্টিভ লাইক ইটস ভালোই লাগে আজকে তো শাড়ি পরেছেন তো আপনার ফেভারিট কস্টিউম বা আউটফিট কি করতেই ভালো আজকে আমার কাজ ছিল সকালবেলা তো কাজ শেষ করে এখানে এসেছি শাড়ি পরেই ছিলাম ইন্টারভিউ ছিল শেষ করে এখানে আসার কারণে শাড়িটাই পরা আছে আর কি দুই তিনবার চেঞ্জ করে আর আমি ভেরি কমফোর্টেবল উইথ শাড়ি আমার কোনো সমস্যা হয় না শাড়ি আমি খুবই কমফোর্টেবলি ক্যারি করতে পারি সো আমার প্রবলেম হয় না সারাদিন শাড়ি পরে আমি থাকতে পারবো আমার কোনো সমস্যা হবে না